ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন। সকাল থেকে শুরু হয়েছে সম্মেলন পূর্ব থিমেটিক সেশন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুদিন ব্যাপী এই সম্মেলন চলবে। সন্ধ্যায় মূল সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে সম্মেলনের মূল ভাবনা শান্তি, সমৃদ্ধি ও অংশীদারিত্ব। সকালে থিমেটিক সেশনগুলোর মূল ভাবনা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এতে অর্থনৈতিকভাবে টেকসই ইন দ্য প্যাসিফিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সব দেশ মিলে ভবিষ্যতের নিরাপত্তার ইস্যুগুলো উঠে আসে। বক্তারা বলেন, এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 25 দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।